অকথ্য ভাষায় গালাগাল শুনতে হলো বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক রুমান আহমেদকে। পাওনা টাকা চাওয়ায় বাবা মা তুলে গালাগাল করেছেন শেখ রাসেল ম্যানেজার জাকির হোসেন। রুমানার অভিযোগে সুষ্ঠু বিচারের আশ্বাস বিসিবির। এই মেয়েদের সাফল্যে সগর্বে উড়েছে কতবার লাল সবুজের পতাকা, কতবার দেশের মানুষকে আনন্দে ভাসাতে, ক্রীড়াঙ্গনের ইতিহাস সমৃদ্ধ করতে বুক চিতিয়ে লড়াই করেছে বাংলার বাঘিনীরা। এই দলটারই অপরিহার্য এক নাম রুমান আহমেদ। নিজের লেগ স্পিন আর ব্যাটিংয়ে অসংখ্যবার করেছেন ট্রফি উল্লাস, খেলেছেন বিগ ব্যাশ, জায়গা নিয়েছেন আইসিসির বর্ষসেরা দলে, গর্বিত করেছেন ভক্তদের, বিশ্বে মান বাড়িয়েছে লাল সবুজের পতাকার। কিন্তু রোমানার গর্জন আর অর্জন সব এক নিমিষে কি করে কেউ ভুলে যেতে পারে? কি করে পারে কেউ জাতীয় বীরকে এভাবে অসম্মান করে কথা বলতে? প্রুভিং আছে যে আপনি টাকা নিছেন, আবার কিন্তু আপনি আপনি কিন্তু ক্রস করতেছেন, ঠিক আছে, আপনার লিমিট ক্রস করতেছেন, কিন্তু আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করতেছেন, আমি কিন্তু বারবার বলতেছি, আপনি আমার বাপ মা তুলে গালি দিছেন। রোমানাকে এভাবে অকথ্য ভাষায় গালাগাল করেছেন শেখ রাসেলের ক্লাব ম্যানেজার জাকির। ন্যায্য পাওনা চাওয়াতেই রোমানাকে এমন অপমান। গেল বছর ঢাকা প্রিমিয়ার লিগে শেখ রাসেলের হয়ে খেলেছেন রোমানা, অর্ধেক টাকা পরিশোধের পর বাকিটা পায়নি রোমানা আর তার সতীর্থরা, সেটা চাওয়াতেই এমন অপমান। এই কম পেমেন্টের মধ্যে থেকেও যদি তারা কার্ড কেটে নেওয়ার চেষ্টা করে বা মেরে দেওয়ার চেষ্টা করে, এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক। আর এই টাকা চাওয়ার প্রেক্ষিতে যে তারা আমার সাথে দুর্ব্যবহারটা করলো, আমি আসলেই খুবই হতাশ। আমার আসলে যে যখন তারা আমার সাথে এই ব্যবহারটা করলো, আমি দুইটা দিন আমি কিছুই করতে পারিনি, ইনফ্যাক্ট আমি প্র্যাকটিসও যেতে পারিনি ঠিক মতো। অপমানে অসম্মানে শেষে বিসিবির দ্বারস্থ রোমানা লিখিত অভিযোগ জানিয়েছেন। বিসিবির কাছে যে অভিযোগটি দিয়েছেন নির্দিষ্ট ক্লাবটির বিরুদ্ধে, সেই অভিযোগ আমরা খতিয়ে দেখব। অভিযোগ যদি সত্যতা আমরা পেয়ে যাই, তাহলে অবশ্যই আমরা ক্লাবটির বিরুদ্ধে আমাদের বোর্ডের যে বিধান রয়েছে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। শুধু একজন ক্রিকেট ক্যাপ্টেন নয়, একজন নারী হিসেবেও তো ন্যূনতম সম্মান পাননি রোমানা। নারী বলেই কি এমন দুর্ব্যবহারের সাহস পেলেন? খুবই দুঃখিত, আমি খুবই আসলে হতাশ হয়ে গিয়েছি যে ওদের ব্যবহার দেখে, যে আমরা নারী ক্রিকেটার। ফরজানা জহির, ডিবিসি নিউজ, ঢাকা। টাইগার ক্রিকেটার ও কোচিং স্টাফদের চতুর্থ দফা করোনা পরীক্ষায় সবাই হয়েছেন নেগেটিভ। তিন দিনের ছুটি শেষে ওই পরীক্ষার ফল হাতে নিয়ে আজ থেকে আবারও মিরপুরে শুরু হয়েছে ক্রিকেটারদের অনুশীলন। কাল থেকে নিজেদের মধ্যে ভাগ হয়ে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি নিতে একটি পাঁচ তারকা হোটেলে থেকে বায়ো বাবলে প্রবেশ করে টাইগার ক্রিকেটাররা। মিরপুরে ভালোই চলছিল অনুশীলন, তবে বহু দর কষাকষি করেও লঙ্কানদের চোদ্দ দিনের কোয়ারেন্টিনের নিয়মটা সাত দিনে নামাতে পারেনি বিসিবি। টানা চোদ্দ দিন হোটেলে থাকলে খেলোয়াড়দের ফিটনেসে ঘাটতি দেখা দেবে, সাথে মানসিক অবসাদও ঘিরে ধরবে। ওসব ভেবেই সফরটা বাতিল করেছে ক্রিকেট বোর্ড। খেলোয়াড়দের দেওয়া হয়েছিল তিন দিনের ছুটি, সে কারণেই আবারও করোনা পরীক্ষা করা হয়েছে সবার। রেজাল্ট এসেছে নেগেটিভ, তাই সকলকে নিয়ে আজ থেকে হোম অফ ক্রিকেটে আবারও শুরু হয়েছে অনুশীলন।